করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে খোলা যাবে সেটাই অনিশ্চিত হয়ে পড়েছে। পরিস্থিতি অবনতি হওয়ায় আবারও 15ই মে পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউন। এ অবস্থায় চলতি বছরের এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষার আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ অবস্থায় ফের আলোচনায় এসএসসি অটোপাসের বিষয়টি, আবারও লকডাউন ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সে সম্ভাবনা জোরালো হচ্ছে। তবে বিশেষজ্ঞ ও অভিভাবকরা মনে করেছেন পরীক্ষা নিয়ে ফলাফল ঘোষণা করা উচিত, অন্যথায় শিক্ষার্থীরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবেন। দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় ফের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে আগামী 22 মে পর্যন্ত। সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখাসহ 18 দফা নির্দেশনা জারি করা হয়েছে। এর মধ্যে সম্প্রতি শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, সবার নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আমরা সবাইকে সচেতন হতে অনুরোধ করি, নিশ্চিত থাকতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সকলের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে সার্বিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। যদিও মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণির সভাপতিত্বে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এসএসসি পরীক্ষার্থীদেরকে 60 দিন আর এইচএসসি পরীক্ষার্থীদের 80 দিন ক্লাস করানো হবে। এজন্য তাদের সপ্তাহে 6 দিন ক্লাস করতে হবে। ওই বৈঠকে এইচএসসি অসমান পরীক্ষা কবে নেওয়া হবে সে বিষয়ে শিক্ষামন্ত্রী কিছু না জানালেও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন জানিয়েছেন, জুলাইয়ে এসএসসি পরীক্ষা হলে সেপ্টেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। এসএসসি পরীক্ষার পর 1 মাস সময় নিয়ে এইচএসসি পরীক্ষার আয়োজন করা হবে। কিন্তু সংশ্লিষ্টরা বলেছেন স্কুল কলেজ খোলা সম্ভব না হলে এসএসসির জন্য 60 দিন ও এইচএসসির জন্য 80 দিনের সংক্ষিপ্ত সিলেবাস পড়িয়ে শেষ করা সম্ভব হবে না। সিলেবাস শেষ না হলে আয়োজন করা যাবে না এই 2 বড় পাবলিক পরীক্ষা। তা সম্ভব না হলে গত বছরের মতো এবারও অটোপাস দিয়ে সনদ দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে। দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে 2021 সালের এসএসসি পরীক্ষার আয়োজন করতে শিক্ষা বোর্ডগুলো সব ধরনের প্রস্তুতি শুরু করেছে। ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষার্থীদের বিলম্ব ফি ছাড়া ফর্ম পূরণ আগামী 16 এপ্রিল থেকে 7 এপ্রিল ফর্ম পূরণ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু লকডাউন বাড়ায় মে মাসে শুরু হবে ফর্ম পূরণ। এদিকে বর্তমান পরিস্থিতি বিবেচনায় এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে মনে করেছেন আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ। তিনি গণমাধ্যমকে বলেন, সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার আয়োজনে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী সপ্তাহে এসএসসির ফর্ম পূরণ শুরু হবে, সেটি শেষ হলে পরবর্তীতে এইচএসসির ফর্ম পূরণ শুরু করা হবে। তিনি জানান, ইতিমধ্যে এসএসসির জন্য 3 ঘন্টা সময়ের 100 নম্বরের তৃতীয় ও বহুনির্বাচনী পরীক্ষার জন্য প্রশ্নপত্র চূড়ান্ত করা হয়েছে। এইচএসসি প্রশ্নপত্র তৈরির কাজ চলছে, দ্রুত সময়ের মধ্যে 2 পরীক্ষার প্রশ্নপত্র প্রেসে পাঠানো হবে। তিনি আরও জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে সংক্ষিপ্ত সিলেবাস শেষ করা সম্ভব হবে না, সিলেবাস পড়ানো সম্ভব না হলে এ পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। তবে প্রতি মুহূর্তে পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, আগামী 23 মের মধ্যে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাঠদান শুরু করা হবে, নতুবা আগের বছরের মতো বিকল্প পথে চিন্তা করতে হবে। এ বিষয়ে অধ্যাপক এস এম আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি করলে সম্ভব ছিল, এখন যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান খুলতে বিলম্ব হচ্ছে স্বাভাবিকভাবেই এসএসসি পরীক্ষা পিছিয়ে যাবে, কারণ শিক্ষামন্ত্রী বলেছেন না পড়িয়ে পরীক্ষা নেওয়া হবে না। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানান, দেশে করোনা পরিস্থিতি যেভাবে বাড়ছে তাতে চলতি বছরও এসএসসি ও এইচএসসি পরীক্ষার আয়োজন করা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আগামী 3 থেকে 4 মাসের মধ্যে যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক হয় তবে এসব পরীক্ষা নেওয়া সম্ভব হবে, অন্যথায় সিলেবাস শেষ না হলে এ 2 পাবলিক পরীক্ষার আয়োজন করা যাবে না। বর্তমান করোনা পরিস্থিতিতে সারা দেশের এসএসসির প্রায় 23 লাখ শিক্ষার্থী একসঙ্গে পরীক্ষা নেওয়া অসম্ভব কর্মযোগ্য। তবে ওই কর্মকর্তারা আরও জানান,
যদি 4 বা 5 মাসের মধ্যে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয় সেক্ষেত্রে মোট উত্তরপত্রের 50% কমানো হতে পারে। পরীক্ষার জন্য 3 ঘন্টা সময়ের বদলে 1.5 থেকে 2 ঘন্টা করে পরীক্ষা নেওয়ার বিকল্প পরিকল্পনা চিন্তা করা হচ্ছে। পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে সরকারি বেসরকারি সব বিশ্ববিদ্যালয় আগামী 24 মে পর খোলা হবে এমন ঘোষণার পর এ দুটি পরীক্ষা জুন আগস্টে হচ্ছে না বলে জানিয়েছেন বোর্ড কর্মকর্তারা। শিক্ষা বোর্ড ও NCTB-র কর্মকর্তারা বলেছেন ফেব্রুয়ারির মাঝামাঝিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হবে। এমনটি ধরে SSC ও HSC পরীক্ষা জুন আগস্টে নেওয়ার ব্যাপারে এ ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী, কিন্তু ছুটি 23 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনার সংক্রমণের কারণে এ সময়ের পরও শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কিনা তা অনিশ্চিত, তাই সংক্ষিপ্ত সিলেবাস শেষ করা সম্ভব না হলে SSC ও HSC পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। সেজন্য পরিস্থিতি তৈরি হলে অটোপাস সনদ বিতরণ করতে হবে হতে পারে। তো এই ছিল আজকের আপডেট নিউজ, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।